Hello everybody, hope all of you are doing well. Today I'll be telling you about Professor Sussman's theory of unbalanced growth. This particular topic is mentioned in regional development paper of geography in undergraduate syllabus of different universities across the country and in many syllabus of competitive examination where geography is to be taken as a paper, optional paper. This particular topic is important to have better understanding on how development, economic development take place over a region or on a nation over the time. Now Professor Sussman theory along with other regional development related theories, for example Francois-Perox theories, Gunner-Meadows theory, these all are very important topic. So now let's move to have an understanding, have a discussion on Professor Sussman theory of unbalanced growth. Professor Sussman Prodotto theory of unbalanced growth ba bharsammohin probiddhir tatto ke ami kotogulo porjaye bhag korechi. Prothome jeta dekhabo, jeta niye discussion korbo, alochona korbo, seta hocche introduction ba suchona, tarpor explanation of the theory ba tatter byakha, tarpor tatter merit demerit orthat criticism ba samalochona, and then we come to certain conclusion that how this particular theory is applicable in different field or in policy making. Tahole prothomei dekha jak suchonate ami কোন পয়েন্টগুলো উল্লেখ করেছি। দেখো ইন্ট্রোডাকশন বা সূচনাতে আমি প্রথমে যেটা লিখেছি, দ্য স্কলার সাচ অ্যাজ হার্সম্যান, রস্টো, ফ্লেমিং, সিঙ্গার প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ আনব্যালেন্সড গ্রোথ। তাহলে এই ভারসাম্যহীন প্রবৃদ্ধির তত্ত্ব শুধুমাত্র হার্সম্যান দেননি, আরো অনেকে দিয়েছেন, যেমন রস্টো, ফ্লেমিং, সিঙ্গার ইত্যাদি। To be used by the underdeveloped country, এই তত্ত্বগুলোকে উন্নয়নের হাতিয়ার হিসাবে বা কোন পথে উন্নয়ন হবে কোন underdeveloped country বা অনুন্নত দেশ কোন পথে উন্নয়ন করবে, অর্থনৈতিক সুবৃদ্ধি কোন পথে করবে, সেক্ষেত্রে নীতি নির্ধারণের জন্য এই সমস্ত তত্ত্বগুলোকে অনুন্নত দেশগুলো underdeveloped country তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। এরপর দেখো দু নম্বর পয়েন্টটাতে আমি লিখেছি, দ্য থিওরি স্ট্রেস অন দ্য নিড অফ ইনভেস্টমেন্ট, এই তত্ত্ব বিনিয়োগের উপর জোর দেয় ইন স্ট্র্যাটেজিক সেক্টর, কৌশলগত ক্ষেত্রগুলিতে বিনিয়োগের উপর জোর দেয় অফ দ্য ইকোনমি। তাহলে অর্থনীতির যে সমস্ত কৌশলগত ক্ষেত্র আছে সেই কৌশলগত ক্ষেত্রগুলিতে বিনিয়োগের মাধ্যমে উন্নয়নের কথা বলে এই তত্ত্ব, ইনস্টিড অফ অল দ্য সেক্টর সাইমালটেনিয়াসলি, অর্থাৎ অর্থনীতির সমস্ত ক্ষেত্রে সমানভাবে বিনিয়োগের চেয়ে কৌশলগত ক্ষেত্রগুলিতে বিশেষভাবে বিনিয়োগ করে তার উন্নয়নের মাধ্যমে কোন একটা অনুন্নত দেশের উন্নয়নের কথা বলা হয়েছে এই তত্ত্বে। এরপর দেখো তিন নম্বর পয়েন্টটাতে আমি লেখার চেষ্টা করেছি, অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই তত্ত্ব অনুসারে আদার্স সেক্টর উড অটোমেটিক্যালি ডেভেলপ, অন্যান্য অর্থনীতির ক্ষেত্রগুলো স্বাভাবিকভাবেই উন্নত হবে থ্রু হোয়াট ইজ নোন অ্যাজ লিঙ্কেজ এফেক্ট। তাহলে অর্থনীতির কৌশলগত ক্ষেত্রগুলোকে যদি আমি সেখানে বিনিয়োগ করে কৌশলগত ক্ষেত্রগুলোর যদি উন্নতি সাধন করতে পারি তাহলে অন্যান্য সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রগুলো সহজে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই সেগুলো কিন্তু ডেভেলপ করবে। এরপর কোনগুলো কৌশলগত ক্ষেত্র কোনগুলো কৌশলগত ক্ষেত্র নয়, আই এম কামিং টু দ্যাট ডিসকাশন ল্যাটার। ওকে, তাহলে এই গেল তিনটে পয়েন্ট সূচনা ক্ষেত্রে। এরপর দেখো এখানে লিখেছি, প্রফেসর হার্সম্যান সেজ দ্যাট ক্রিয়েটিং ইমব্যালেন্স ইন দ্য সিস্টেম ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর গ্রোথ। প্রফেসর হার্সম্যানের মতে অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করার মাধ্যমেই উন্নয়ন করা হলো সবচেয়ে ভালো পন্থা। Owing to the lack of availability of resource in the less developed countries, অর্থাৎ কম উন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের
সংকুলান রয়েছে বা সম্পদের ঘাটতি রয়েছে বা যথেচ্ছ পরিমাণে সম্পদ নেই, তাই সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে সমানভাবে বিনিয়োগ করা সম্ভব নয়। শুধুমাত্র সেই কৌশলগত সেক্টরগুলোতেই, সেই কৌশলগত ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করা হবে যেগুলি পরবর্তীকালে অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে উন্নয়ন বা শ্রীবৃদ্ধি আনতে সক্ষম হবে। দ্য লিটল দ্যাট ইজ অ্যাভেলেবল মাস্ট বি ইউজড এফিসিয়েন্টলি, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো বা অনুন্নত দেশগুলোতে যে সামান্য পরিমাণ সম্পদ রয়েছে সেটাকে দক্ষভাবে ব্যবহার করতে হবে। অ্যাকর্ডিংলি স্ট্র্যাটেজিক সেক্টর ইন দ্য ইকোনমি শুড গেট প্রায়োরিটি অর প্রেসিডেন্স ওভার আদার ওয়ার ইকোনমি ওয়ার ইনকাম ইজ কনসার্ন, অর্থাৎ যেহেতু সম্পদ সীমাবদ্ধ উন্নয়নশীল দেশগুলো এবং অনুন্নত দেশগুলোর ক্ষেত্রে, তাই আমাদেরকে প্রাধান্য নির্ধারিত করতে হবে কৌশলগত কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা প্রথমে বিনিয়োগ করব এবং তার মাধ্যমে বিনিয়োগটা কীভাবে অন্যান্য ক্ষেত্রগুলোকে প্রভাবিত করবে বা অন্যান্য ক্ষেত্রগুলিরও শ্রীবৃদ্ধি করবে সেটা আমাদেরকে প্রথমে নির্ধারণ করতে হবে। তাহলে বিনিয়োগের ক্ষেত্রগুলোতে প্রথমে প্রাধান্য তার ভিত্তিতে সেগুলোতে বিনিয়োগ করতে হবে, প্রায়োরিটি ডিটারমাইন করতে হবে। তো এই এই তিনটে পয়েন্ট এবং এই প্যারাগ্রাফটা ঠিক আছে নিয়ে হলো সূচনা। যখন পরীক্ষাতে নোটটা লিখবে তখন সূচনাতে যদি এই পয়েন্টগুলো দাও, এক্সামিনার উইল থিঙ্ক দ্যাট দ্যাট দিস পার্টিকুলার গাই হ্যাজ আ কমপ্লিট আইডিয়া দ্যাট হোয়াট দিস থিওরি ইজ গোয়িং টু এক্সপ্লেন। ওকে, সো দিস কনসিস্ট দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দিস ডিসকাশন। এরপর দেখা যাক তত্ত্বের মূল কথা কি, এসেন্স অফ দ্য থিওরি, অর্থাৎ তত্ত্বের মূল কথা। Before moving into the essence of theory, we need to know about some terms, some idea which has been put forward by Professor Hartman. Prothome dekha jak ekta idea jeta hocche external economy, idea of external economy ba bohirbhuto orthoniti. Sekhane ki bolechen Professor Hartman? তিনি বলেছেন, আনব্যালান্সড গ্রোথ বা ভারসাম্যহীন শ্রীবৃদ্ধি বা প্রবৃদ্ধি অ্যাকর্ডিং টু প্রফেসর হার্সম্যান জেনারেট এক্সটার্নালিটি। ফার্দার এক্সপ্লেনিং, উই কুড সে দ্যাট দ্য গ্রোথ অফ ইন্ডাস্ট্রি এ লিড অর স্টিমুলেট দ্য গ্রোথ অফ ইন্ডাস্ট্রি বি অ্যান্ড সি অ্যান্ড সো অন। ওকে, অর্থাৎ এখানে প্রফেসর হার্সম্যান বলতে চেয়েছেন কোনো একটা রিজিয়নে যদি একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়, ইন্ডাস্ট্রিটা ধরে নিলাম একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে তার নাম হচ্ছে এ, সে এ ইন্ডাস্ট্রিটা পরবর্তীকালে অন্যান্য বিভিন্ন অনুসারী শিল্পের জন্ম দেবে, ফর এক্সাম্পল বি অ্যান্ড সি। তাহলে এ ইন্ডাস্ট্রিটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি হুইচ গ্রাজুয়ালি গিভ রাইজ টু অর সেট আপ অর হেল্প টু সেট আপ ইন্ডাস্ট্রি বি অ্যান্ড সি। তাহলে মূল একটা শিল্প যেটাকে স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি বলা যেতে পারে সেটা যদি প্রথমে কোনো একটা অঞ্চলে তৈরি হয় সেটা পরবর্তীকালে বিভিন্ন অনুসারী শিল্পের জন্ম দেবে, ঠিক আছে। কিন্তু প্রথমেই আমি যদি যে শিল্পটা তৈরি করছি কোনো একটা রিজিয়নে কোনো একটা বৃহত্তর অঞ্চলের মধ্যে একটা পার্টিকুলার জায়গা, এটা মোমেন্ট উই ক্রিয়েট এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি উই আর ক্রিয়েটিং আনব্যালেন্সড ইন দ্য গ্রোথ, বাট দ্যাট আনব্যালেন্স গ্র্যাজুয়ালি গিভিং রাইজ টু আর বুস্টিং আপ টু সেট আপ টু এস্টাবলিশ আদার ইন্ডাস্ট্রি। তাহলে একটা প্রথমে শিল্প তৈরি করলাম সেটা পরবর্তীকালে অন্যান্য শিল্পের জন্ম দেবে, ঠিক আছে। তাহলে এইভাবে আনব্যালেন্সড গ্রোথ বা ভারসাম্যহীন উন্নয়ন বা প্রবৃদ্ধির মাধ্যমে একটা রিজিয়ন কিন্তু ডেভেলপ করবে। ওকে, এমন বলা হয়েছে এখানে দেখো, এ লিডস টু স্টিমুলেট অর গ্রোথ অফ ইন্ডাস্ট্রি বি অ্যান্ড সি। এ হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি, সেটা পরবর্তীকালে বি এবং সি ইন্ডাস্ট্রি তৈরি করতে, সেট আপ করতে, প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। Similarly, the growth of industry B and C will lead to the subsequent growth of industry E and F. A B or C industry, jeta dwitiyo stage e toiri hobe, seigulo porobortikale E, F ebong onnanno aro silpo toiri korte sahajjo korbe. Eta ekta sundor example er sahajje byakha kora jete pare. Kono sthane jodi iron and steel industry hoy, sekhane pasapashi porobortikale gari nirman silpo hobe. Jodi gari nirman silper jonno সেখানে কলকারখানা প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে, সেখানে ঠিক আছে বিভিন্ন অনুসারী শিল্পের তৈরি হবে, কেউ গাড়ির পার্টস স্পেয়ার পার্টস নির্মাণ করবে, কেউ
গ্লাস ফ্যাক্টরি বা গাড়ির যে সমস্ত কাঁচ সিসা এই সমস্ত জিনিসগুলো দরকার হয় সেগুলো নির্মাণ করবে, কেউ ইলেকট্রিক সার্কিট নির্মাণ করবে, ঠিক আছে? তাহলে বিভিন্ন অনুসারী শিল্প অর্থাৎ ওয়ান পার্টিকুলার ইন্ডাস্ট্রি ইজ গ্র্যাজুয়ালি গিভিং রাইজ টু সেট আপ আদার ইন্ডাস্ট্রি। ওকে, দ্যাটস দ্য গ্রোথ অফ এ স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি অ্যাপার্ট ফ্রম প্রোভাইডিং দ্য বেনিফিট বিলঙ্গিং টু ইটসেলফ অলসো স্টিমুলেট দ্য গ্রোথ অফ আদার সেট অফ ইন্ডাস্ট্রি। তাহলে কোনো একটা শিল্প প্রথমে প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গেই উন্নয়নের ক্ষেত্রে একটা ভারসাম্যহীনতা তৈরি হলো, কিন্তু এই ভারসাম্যহীনতাটা পরবর্তীকালে অন্যান্য শিল্পের সূচনা ঘটাবে, অন্যান্য শিল্প প্রতিষ্ঠা করতে সাহায্য করবে, এবং এই সাহায্য করার মাধ্যমে সে নিজে সেই শিল্পটা নিজে যেমন উপকৃত হবে, ঠিক আছে, ঠিক তেমনই অন্যান্য শিল্পেরও উপকারে আসবে। অর্থাৎ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যেখানে তৈরি হলো সেই শিল্পটাকে কেন্দ্র করে যদি অনুসারী শিল্প গাড়ি নির্মাণ তৈরি হয়, গাড়ি নির্মাণ শিল্প তৈরি হয়, তাহলে গাড়ি নির্মাণ শিল্প একটা ডিমান্ড ক্রিয়েট করবে যে আরও আমার আয়রন অ্যান্ড স্টিল দরকার, তাহলে আয়রন অ্যান্ড স্টিলের প্রোডাকশনটা ডিমান্ডটা আরও বাড়বে। তাহলে এক্ষেত্রে ইন্ডাস্ট্রি এ অর আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইজ স্টিমুলেটিং ইটসেলফ, নিজেকেও স্টিমুলেট করছে, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে এই অন্যান্য অনুসারী শিল্পেরও কাজে আসছে। তাহলে দ্য এক্সটার্নালিটি আর এক্সপ্লোর্ড and fresh one is generated. তাহলে এইভাবে কি হয়, একটা আলাদা ইন্ডাস্ট্রি অন্য একটা ইন্ডাস্ট্রি জন্ম দেয়, এই এই ব্যাপারটাকে বলা হয় এক্সটার্নালিটি। অর্থাৎ যে অনুসারী শিল্পগুলোর অর্থনীতি বা অনুসারী শিল্পগুলো ডিপেন্ড করে আছে মূল শিল্পের স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রির উপর, তাহলে অনুসারী শিল্পের অর্থনীতিটা ইজ ডিপেন্ডিং অন দ্য ইকোনমি অফ স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো এই ঘটনাটাকে হচ্ছে এক্সটার্নাল ইকোনমিক্স বলা হয়, এক্সটার্নাল ইকোনমিক্স বলা হয়। এরপর দেখা যাক দু নম্বর একটা টার্মিনোলজি আছে উইচ ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ঠিক আছে? কমপ্লিমেন্টারিতে বলা হয়েছে দ্য গ্রোথ অফ আউটপুট অফ ইন্ডাস্ট্রি এ, অর্থাৎ ইন্ডাস্ট্রি এ যে আউটপুট, ইন্ডাস্ট্রি এর যে আউটপুট বা যে সমস্ত প্রোডাকশন উৎপাদনটা দ্যাট জেনারেট দ্য ডিমান্ড ফর প্রোডাক্ট অফ বি অ্যান্ড সি, দ্যাট জেনারেট দ্য ডিমান্ড ফর প্রোডাক্ট বি অ্যান্ড সি, ঠিক আছে? তার মানে ধরো, ঠিক আছে, একটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি একটা জায়গায় এস্টাবলিশড হলো, এই একটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি এ, ঠিক আছে? আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইজ ক্রিয়েট প্রোডাকশন উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট মেশিনারি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি তো বিভিন্ন মেশিন পত্র লাগানো থাকে, ঠিক আছে? একটা বি ইন্ডাস্ট্রি তৈরি হলো আমি ধরে নিলাম এখানে, ঠিক আছে, যেটা এ হচ্ছে মেশিনারি তৈরি করে, এ মেশিনারি তৈরি করে, তাহলে এই এর আয়রন অ্যান্ড স্টিলের বিভিন্ন লৌহ ইস্পাত দিয়ে, ঠিক আছে, এখানে একটা মেশিনারি বা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটা আবার যে মেশিনটা উৎপাদন করবে সেটা আবার এখানে আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশনের কাজে লাগতে পারে। তো এইভাবে একটা ইন্ডাস্ট্রি আর একটা ইন্ডাস্ট্রির পরিপূরক হিসাবে কাজ করে, কমপ্লিমেন্টারি হিসাবে কাজ করে। তো অ্যান্ড দিস কমপ্লিমেন্টারি ইজ ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ আনব্যালেন্সড গ্রোথ অ্যাজ ইট ইজ প্রপোজড বাই প্রফেসর হার্সম্যান। ওকে, তাহলে এর পরের পয়েন্টে দেখা যাক, সেখানে হার্সম্যান এই দুটো আইডিয়া দেবার পর তিনি কি বলেছেন। দ্যাট দ্য প্রফেসর দাস স্টেটস প্রফেসর হার্সম্যান, তার প্রফেসর হার্সম্যান বলেছেন, ইকোনমিক গ্রোথ ফলোজ দ্য কোর্স অফ ইমব্যালেন্স ইন দ্য সিস্টেম। তাহলে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি, ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি করে। কম্পিটিশন টেনশন as well as inducement are the inevitable outcome of the unbalanced growth. Bharsamyohin prabiddhir kichu phol holo protijogita, tana poren ekta industry dara arekta industry srishti ba ekta orthonoitik karjokalap arekta orthonoitik karjokalaper jonmo dewa inducement, theche, and more these are greater the prospect of growth. এবং এই সমস্ত ঘটনাগুলো যত ঘটবে, কম্পিটিশন টেনশন ইন্ডিউসমেন্ট এই সমস্ত ঘটনাগুলো যত ঘটবে ততই অঞ্চলটা আস্তে আস্তে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাবে বা তত বেশি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, প্রসপেক্ট অফ গ্রোথ অর্থাৎ প্রবৃদ্ধির সম্ভাবনা তত বেশি হবে। তো এই সমস্ত টার্মিনোলজিগুলো জানার পর এবং প্রফেসর হার্সম্যানের এই আইডিয়াটা জানার পর নাও উই মুভ ইন টু দ্য অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন অফ দ্য থিওরি। ওকে, তাহলে এক্সটার্নাল ইকোনমি এবং কমপ্লিমেন্টারিজ এর ধারণা সম্বন্ধে অবগত হওয়ার পর আমি এই থিওরির পরবর্তী পর্যায়ে আসছি, যেখানে ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট বাই হার্সম্যান, অর্থাৎ বিনিয়োগের যে বিভিন্ন শ্রেণীগুলো রয়েছে, ঠিক আছে, সেই শ্রেণীগুলো সম্বন্ধে একটা ধারণা দেওয়া যাক। হার্সম্যান মূলত বলেছিলেন যে
আনব্যালেন্সড গ্রোথের ক্ষেত্রে প্রথমে স্ট্র্যাটেজিক সেক্টরগুলোতে বা কৌশলগত ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে হবে। এরপর কৌশলগত ক্ষেত্র বিভিন্ন ধরনের হতে পারে, সেই কৌশলগত কোন কোন ক্ষেত্রগুলোতে বিনিয়োগ প্রথমে হবে এবং সেগুলো শ্রেণীবিভাগ কি, সেগুলোকে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, সেই ঘটনাটা একটু দেখা যাক। ওকে, প্রথমেই দেখো আমি একটা কৌশলগত ক্ষেত্র দিয়েছি যেটাকে বলা হয়েছে সোশ্যাল ওভারহেড ওভারহেড ক্যাপিটাল অর এসওসি, সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্টের ক্লাসিফিকেশন, বিনিয়োগের একটা শ্রেণী। এই শ্রেণীতে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল কম্প্রাইজেস অফ দোজ বেসিক ডিভাইসেস, সেই সমস্ত বিশেষ ক্ষেত্রগুলো উইথ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যাক্টিভিটি ক্যান নট ফাংশন, যে সমস্ত ক্ষেত্রে অর্থনীতির প্রাথমিক গৌণ এবং প্রগৌণ ক্ষেত্রগুলোতে কার্যকলাপ হয় না, ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রগুলো হচ্ছে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। দিস ইনক্লুড এক্সপেন্ডিচার অন রোড, যেমন সড়ক নির্মাণ, জলসেচ কার্যকলাপ বা জলসেচের জন্য বিভিন্ন কনস্ট্রাকশন, পাওয়ার বা বিদ্যুৎ ক্ষেত্র, ট্রান্সপোর্ট বা পরিবহন অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগ, তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলো হচ্ছে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে যখন বিনিয়োগ হবে, ঠিক আছে, উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে ইনভেস্টমেন্ট ইজ টেকিং প্লেস ইন সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল, সোশ্যাল ওভারহেড ক্যাপিটালে বিনিয়োগ হচ্ছে। তাহলে এই গেল সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। দিস ইজ এ ক্লাস অফ, এটা একটা শ্রেণী ইনভেস্টমেন্টের, এটা ইনভেস্টমেন্টের একটা ভাগ। ওকে, আরেকটা ইনভেস্টমেন্ট, আরেকটা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি অর ডিপিএ, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রগুলোতে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আমরা উৎপাদন করতে পারব। দিজ আর দোজ অ্যাক্টিভিটি, এগুলো হলো সেই সমস্ত কার্যকলাপ ওয়ার এ কনসিকোয়েন্স অফ সাম ইনভেস্টমেন্ট অ্যাড টু দ্য ফ্লো অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা বিনিয়োগ করলে কিছু পণ্য এবং পরিষেবা উৎপাদন করতে পারবো। ইট ইজ কল্ড কনভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট বিকজ দ্য প্রজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট মোর ইকোনমিজ দ্যান দে হ্যাভ ক্রিয়েটেড। দি সিরিজ অফ ইনভেস্টমেন্ট আর আন্ডারটেকিং বাই প্রাইভেট এন্টারপ্রেনিওর, এই ধরনের বিনিয়োগ সাধারণত প্রাইভেট এন্টারপ্রেনিওর বা নিজ ক্ষেত্রের যে সমস্ত উদ্যোগপতি রয়েছেন, ঠিক আছে, তারা করে থাকেন। দ্যাট দ্য ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার অর ইন্ডাস্ট্রি উড বি ডিমড অ্যাজ দ্যাট বিলং টু ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। তাহলে ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার, তাহলে কৃষিক্ষেত্র এবং শিল্প ক্ষেত্রে যে সমস্ত বিনিয়োগ হয়ে থাকে সেগুলোকে এই এই ক্যাটাগরির মধ্যে, এই শ্রেণীর মধ্যে ফেলা যায়, যেটাকে ডিপিএ বলা হয়, ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। আর এসওসি কথার অর্থ হলো সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। তাহলে এই দুটো দুটো অ্যাব্রিভিয়েশন মনে রাখতে হবে, সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল অ্যান্ড ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। কারণ আমি পরবর্তীকালে দুটো অ্যাব্রিভিয়েশন ইউজ করে তোমাদেরকে গ্রাফিক্যালি এই থিওরিটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, এরপর দেখা যাক, দেয়ারফোর দ্য এসওসি অর্থাৎ সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল অ্যান্ড সরি দেয়ারফোর দ্য এসওসি অ্যান্ড ডিপিএ অর্থাৎ সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল অ্যান্ড ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি ক্যান নট বি টেকেন আপ সাইমালটেনিয়াসলি ইন লেস ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ কম উন্নত দেশগুলো বা অনুন্নত দেশগুলোতে যেহেতু সম্পদ সীমাবদ্ধ, লিমিটেড রয়েছে, তাদের কাছে রিসোর্স লিমিটেড রয়েছে, তারা কিন্তু একই সঙ্গে এই প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে বিনিয়োগ করা এবং সোশ্যাল সেক্টরে বিনিয়োগ করা, এই দুটো কাজ একসঙ্গে তারা করতে পারবে না, বিকজ দে হ্যাভ লিমিটেড রিসোর্স, কারণ তাদের কাছে সীমাবদ্ধ সম্পদের পরিমাণ, সীমাবদ্ধ, তারা গরিব দেশ, অনুন্নত দেশ। ঠিক আছে, ওয়াই টু দ্য জেনারেল ল্যাক অফ রিসোর্সেস, তাদের কাছে স্বাভাবিকভাবেই সম্পদের সংকুলন রয়েছে। ইনিশিয়ালি উই শুড কনসেন্ট্রেট অন ইদার অফ টু, প্রাথমিকভাবে তাদের উচিত আইদার এই সোশ্যাল ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ করা অথবা উৎপাদনশীল ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করা, এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। দ্য আদার ওয়ান উড বি অটোমেটিক্যালি স্টিমুলেটেড, দুটোর মধ্যে যদি আমি যে কোনো একটাই প্রথমে বেছে নিয়ে প্রায়োরিটাইজ করে বা প্রথমে প্রাধান্য দিয়ে সেটাতে বিনিয়োগ করি, তাহলে অটোমেটিক্যালি অন্য একটা ক্ষেত্র সেটা কিন্তু প্রবৃদ্ধি হতে শুরু করবে, প্রবৃদ্ধি হতে শুরু করবে। ফর এক্সাম্পল, এই যে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল রয়েছে, ধরো কোনো একটা জায়গাতে প্রথমে রোড, ইরিগেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এই সমস্ত জায়গাগুলোতে যদি ইনভেস্ট করে এই সমস্ত ক্ষেত্রগুলোকে ডেভেলপ করা যায়, তাহলে
অটোমেটিক্যালি সাম কাইন্ড অফ ইনভেস্টমেন্ট সেখানে ঘটবে, যে সমস্ত ইনভেস্টগুলোর মাধ্যমে সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, বিকজ সেখানে অলরেডি রোড, ইরিগেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, এই সমস্ত ফেসিলিটিগুলো রয়েছে। এই ফেসিলিটিগুলো থাকা মানে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে বা কেউ করতে ইচ্ছুক হবে। তাহলে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিকে স্টিমুলেট করলো বা এটাকে হতে সাহায্য করবে। আবার সিমিলারলি কোনো একটা জায়গাতে যদি ইন্ডাস্ট্রি একটা কি আমি প্রথমে এস্টাবলিশড করে দিই, তাহলে সেই ইন্ডাস্ট্রিটা পরবর্তীকালে তার চাহিদা হবে কি ভালো রাস্তা তৈরি করা, বিদ্যুতের সাপ্লাই কন্টিনিউ করা, তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু তখন ডেভেলপ করবে, সোশ্যাল সেক্টরগুলো তখন ডেভেলপ করবে। যেমন বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা আইডিয়া নিয়ে এসেছে সিএসআর, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যেগুলোর গত 3 বছরে আয় 500 কোটি টাকা বা তার বেশি লভ্যাংশ, তারা তাদের লভ্যাংশের 2% সামাজিক ক্ষেত্রের উন্নয়নের জন্য কাজে লাগাবে। তাহলে সেখানে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি মাধ্যমে যে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছিল তার লভ্যাংশটা কিন্তু ধীরে ধীরে এসে সোশ্যাল সেক্টরটাকে ডেভেলপ করছে। ওকে, এটা একটা রিসেন্ট আইডিয়া, ঠিক আছে। ইন জেনারেল ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি উইল বুস্ট আপ সোশ্যাল সেক্টর বা ইনভেস্টমেন্ট ইন সোশ্যাল সেক্টর, অ্যান্ড ভাইস ভার্সা, ইনভেস্টমেন্ট ইন সোশ্যাল সেক্টর উইল বুস্ট আপ অর গিভ রাইজ টু ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। তাহলে এই কথাটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। ওকে, নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস থিওরি। ওকে, এরপর ব্যাখ্যা করা যাক উন্নয়নের পথ বা কোন পথে উন্নয়ন হবে বা কিভাবে উন্নয়ন হবে। প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে দ্য গ্রোথ প্রসেস মে বি এক্সপ্লেইন্ড বাই মেকিং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আইদার টু ডিপিএ অর এসওসি। তাহলে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি অথবা সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে প্রথমে উন্নয়নটা শুরু হবে, প্রবৃদ্ধিটা শুরু হবে। ইট ইজ বিকজ ইট ইজ অ্যাজিউম দ্যাট আন্ডার ডেভেলপড কান্ট্রি এসওসি অর ডিপিএ ক্যান নট বি এক্সপ্যান্ডেড সাইমালটেনিয়াসলি, যেটা আমি অলরেডি বললাম যে একটা অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশে সোশ্যাল সেক্টরে এবং ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে সরাসরি উৎপাদন ক্ষেত্রগুলোতে দুটোতে একই সময়ে কিন্তু ইনভেস্টমেন্ট করা যাবে না, বিকজ দেয়ার ইজ শর্টেজ অফ অর লিমিটেড নাম্বার অফ রিসোর্সেস অর লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেস। ওয়েল দ্য ফর্মার ইজ কল্ড ডেভেলপমেন্ট বাই এক্সেস ক্যাপাসিটি অফ এসওসি। তাহলে প্রথমে যদি আমি এসওসি বা সোশ্যাল সেক্টরে বিনিয়োগের মাধ্যমে আমি উন্নয়নের চেষ্টা করি, সেই উন্নয়নটাকে বলা হবে ডেভেলপমেন্ট বাই এক্সেস ক্যাপাসিটি অফ এসওসি, অর্থাৎ সোশ্যাল সেক্টরে বা সামাজিক ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উন্নয়ন। আর যদি আমি দ্বিতীয় ক্ষেত্রটাতে বিনিয়োগের মাধ্যমে প্রথমে উন্নয়ন করার চেষ্টা করি, তাহলে সেটাকে বলা হবে শর্টেজ অফ এসওসি, তাহলে ডেভেলপমেন্ট বাই শর্টেজ অফ এসওসি। These two things are very important, you have to remember this. দেখো সোশ্যাল সেক্টরে যদি ইনভেস্টমেন্টের মাধ্যমে আমি উন্নয়নের চেষ্টা করি, তাহলে সেই উন্নয়নটাকে বলা হবে ডেভেলপমেন্ট বাই এক্সেস ক্যাপাসিটি অফ এসওসি, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উন্নয়ন। আর ডিপিএ বা ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি বা সরাসরি উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে যদি উন্নয়ন করি, সেটাকে বলা হবে ডেভেলপমেন্ট বাই শর্টেজ অফ এসওসি, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে বিনিয়োগের খামতি বা কমতি বা শর্টেজের দ্বারা উন্নয়ন। ওকে, এরপর দেখো আমি এখানে একটা গ্রাফ দিয়েছি, এই গ্রাফটা দেখো বোঝার চেষ্টা করো। এখানে ইনভেস্টমেন্ট ইন এসওসি অর্থাৎ সোশ্যাল সেক্টর সামাজিক ক্ষেত্রগুলোতে ইনভেস্টমেন্ট চলছে, ঠিক আছে, রোড, ইরিগেশন প্রজেক্ট, স্কুল, কলেজ, হসপিটাল, এই সমস্ত নির্মাণ হচ্ছে এখানে, ঠিক আছে, ইলেকট্রিসিটি, এভরিথিং সোশ্যাল সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে। এখানে ইনভেস্টমেন্ট ইন ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি অর্থাৎ ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, এগ্রিকালচারে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রগুলোতে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে প্রোডাকশন বা উৎপাদন পাওয়া যাবে। ওকে, এরপর দেখো কার্ভটার আমি ব্যাখ্যা দিয়েছি, এ এ বি বি সি সি কার্ভ আর ইকুই প্রোডাক্টিভ কার্ভ, অর্থাৎ এই যে এ এ কার্ভ, বি বি কার্ভ, সি সি কার্ভ, এগুলো হচ্ছে ইকুই প্রোডাক্টিভ কার্ভ, অর্থাৎ এই কার্ভের সমস্ত জায়গাগুলোতে একই ধরনের প্রোডাকশন হয়ে থাকে, একই ধরনের এগুলোতে প্রোডাকশন হয়ে থাকে। এরপর দেখো হায়ার দ্য কার্ভ গ্রেটার দ্য লেভেল অফ আউটপুট, এই কার্ভগুলো যত উচ্চতা যত বাড়তে থাকবে, এই কার্ভগুলো যত উপরের দিকে উঠতে থাকবে, তত একটা ইকোনমিতে প্রোডাকশনের পরিমাণ বাড়বে, উৎপাদনের পরিমাণ বাড়বে। ওকে, তাহলে কার্ভটা বোঝা গেল। এরপর এই কার্ভের সাহায্যে দেখা যাক এই আনব্যালেন্সড গ্রোথের যে আইডিয়াটা প্রফেসর হার্টম্যান দিয়েছেন সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। ওকে, প্রফেসর হার্টম্যান অনুন্নত অর্থনীতিতে বা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করার জন্য দুইভাবে উন্নয়নের কথা বলেছেন। প্রথমে বলেছেন তিনি আইদার
সোশ্যাল সেক্টরগুলোতে আমি বিনিয়োগ করে উন্নয়ন করতে পারি, অথবা উৎপাদনশীল ক্ষেত্রগুলো যেমন কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, এগুলোতে বিনিয়োগের মাধ্যমে আমি উন্নয়ন করতে পারি। তাহলে এই দুইভাবে উন্নয়নের পন্থা রয়েছে। এরপর এখানে দেখবো এই দুইভাবে উন্নয়ন পন্থাটা কিভাবে সামগ্রিকভাবে একটা অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশের অর্থনীতিকে প্রবৃদ্ধি করে বা গ্রোথ ঘটিয়ে থাকে, ইকোনমিক গ্রোথ ঘটিয়ে থাকে। দেখো, প্রথমেই আমি বলার চেষ্টা করেছি এখানে ডেভেলপমেন্ট ভায়া এক্সেস ক্যাপাসিটি অফ এসওসি, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উন্নয়ন কি করে হতে পারে। ইন দিস সিকোয়েন্স ডেভেলপমেন্ট টেক প্লেস ওয়েন এক্সপানশন অফ এসওসি রিডিউসেস দ্য কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ইন ট্রান্সপোর্টেশন পাওয়ার এটসেট্রা। অর্থাৎ সোশ্যাল সেক্টরে যখনই বিনিয়োগ হবে তখন ভালো রাস্তাঘাট হবে, ভালো স্কুল কলেজ হবে, ভালো হসপিটাল হবে, ইলেকট্রিসিটি সাপ্লাই ভালো থাকবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো হওয়ার জন্য রিডিউসেস দ্য ইনফ্রাস্ট্রাকচার ইন ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, পাওয়ার এটসেট্রা। তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে যখন ডেভেলপমেন্ট হবে তখন যদি কোনো একটা, তারপরে যদি কোনো একটা ইন্ডাস্ট্রি আসে সেখানে এস্টাবলিশ হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন তৈরি হওয়ার জন্য ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমে যাবে। ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই যদি রেগুলার থাকে তাহলে প্রোডাকশন সেখানে ভালো হবে, তাহলে কোম্পানিটা প্রফিটেবল হবে, ঠিক আছে। তাহলে দিস এনকারেজেস ইনভেস্টমেন্ট ইন ডিপিএ, তার মানে সোশ্যাল সামাজিক ক্ষেত্রগুলোতে বিনিয়োগ হয়ে সেগুলো ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু ডিপিএ বা ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিগুলোতে ইনভেস্টমেন্ট হতে শুরু করবে, যেমন কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র ইত্যাদি। ইফ ইনভেস্টমেন্ট ইজ মেড ইন এসওসি, যদি সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ ঘটে থাকে, দ্য ইকোনমি উইল ফলো DEGHK রুট, অর্থাৎ DEGHK রুট, এইভাবে জিগজ্যাগ মোশনে চলবে, ঠিক আছে, DEGHK এইভাবে রুটটা যাবে, ইকোনমিক ডেভেলপমেন্টটা এইভাবে ঘটে থাকবে, এই রুটে ঘটে থাকবে। তার কারণ কি? প্রথমে ইনভেস্টমেন্ট হলো এসওসিতে, ঠিক আছে, অর্থাৎ সোশ্যাল সেক্টরে প্রথমে আমি বিনিয়োগ করেছি এই লেভেল পর্যন্ত, তাহলে বিনিয়োগটা এসছে আমার এখান থেকে এইখান পর্যন্ত, ঠিক আছে, ইনভেস্টমেন্ট হয়েছে, ঠিক আছে। এই লেভেল পর্যন্ত ইনভেস্টমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাইমাল্টেনিয়াসলি এর ইনভেস্টমেন্টটা স্টিমুলেট হয়ে গেছে, এই ইনভেস্টমেন্টটা তখন এতদূর পর্যন্ত গিয়েছে, ওকে। তারপর এই ইনভেস্টমেন্টটা যখন এতদূর পর্যন্ত এসেছে তখন আবার সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচারটা ই পর্যন্ত বেড়েছে, অর্থাৎ আরও কিছু সামাজিক ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে, তখন কিন্তু আবার ডিপিএতে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেটা এতদূর পর্যন্ত উন্নয়ন হয়েছে। আবার যখন এখানে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে ডেভেলপমেন্ট হয়েছে তখন সেই সময়কালে আবার সোশ্যাল সেক্টরে এতটা ইম্পর্ট্যান্ট হয়েছে, এতটা বিনিয়োগ হয়েছে, ঠিক আছে, এতটা পরিমাণ বিনিয়োগ সোশ্যাল সেক্টরে হওয়ার জন্য আরও কিছু সুযোগ সুবিধা বেড়েছে, তখন আবার ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি বা উৎপাদনশীল ক্ষেত্রগুলোতে বিনিয়োগ এতটা হয়েছে, তাহলে এই রুটে কিন্তু ডেভেলপমেন্টটা হবে। এটা হচ্ছে ডেভেলপমেন্টের রুট যদি আমি প্রথমেই সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকি, এটা হচ্ছে ডেভেলপমেন্টের রুট, ওকে। এরপর দেখা যাক, যদি আমি ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে প্রথমে বিনিয়োগ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমার রুটটা কীরকম দাঁড়াবে, ওকে। তাহলে দেখা যাক সেই ঘটনাটা কীভাবে হচ্ছে। দেখো, এখানে বলা হয়েছে ডেভেলপমেন্ট ভায়া শর্টেজ অফ এসওসি, অর্থাৎ প্রথমেই আমি উৎপাদনশীল ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে শুরু করব যে অবস্থায় সামাজিক ক্ষেত্রে উন্নয়নটা কিন্তু ততটা হয় না, সেখানে উন্নয়নের ঘাটতি রয়েছে, শর্টেজ রয়েছে, ওকে। তাহলে আমি প্রথমেই এখানে ডিপিএতে ইনভেস্ট করলাম। ইন দিস সিকোয়েন্স ডেভেলপমেন্ট টেক প্লেস ওয়েন ইনভেস্টমেন্ট ইজ মেড ফার্স্ট ইন ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটা বললাম প্রথমেই এখানে কি হবে, এই পদ্ধতিতে উন্নয়নের জন্য প্রথমেই তোমাকে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে বিনিয়োগ করতে হবে। এক্সপানশন অফ ডিপিএ বিল্ড আপ প্রেসার অন এসওসি, অর্থাৎ যে মুহূর্তে ইন্ডাস্ট্রি তৈরি হবে, কৃষিক্ষেত্রের উন্নয়ন হতে শুরু করবে, তখন সেখানে ভালো রাস্তাঘাট নির্মাণের ডিমান্ড আসবে, চাহিদা আসবে, ভালো ইলেকট্রিসিটি সাপ্লাই, কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি সাপ্লাই, ইরিগেশন ফেসিলিটি, এই সমস্ত জিনিসগুলোর ডিমান্ড আস্তে আস্তে বাড়তে শুরু করবে, তখনই কিন্তু এখানে সোশ্যাল সেক্টরে এক্সপেন্ডিচার বাড়তে শুরু করবে, ওকে। তাহলে সেক্ষেত্রে ডেভেলপমেন্টের রুটটা কী হবে, DEFGJK, এইভাবে রুটটা আসবে। তাহলে এটা গেল কিভাবে আসবে রুটটা, দেখা যাক, DEFGJK এটা রুট। প্রথমে ডি থেকে, প্রথমে ডি লেভেল পর্যন্ত আমি ইনভেস্টমেন্ট করেছিলাম, এই লেভেল পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছিলাম, ঠিক আছে, অর্থাৎ আমি এইখান পর্যন্ত ইনভেস্টমেন্টটা করেছিলাম ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। যখন এখান পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছিলাম সাইমালটেনিয়াসলি আমার এসওসি, ঠিক আছে, সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্ট আমার কিন্তু এত দূর হয়েছিল, হয়েছে।
তারপর এখানে ইনভেস্টমেন্টটা ক্রমাগত চলছে, এখানে ইনভেস্টমেন্টটা ক্রমাগত চলছে, তাহলে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে ইনভেস্টমেন্ট এফ পর্যন্ত রাইজ করলো, ঠিক আছে, তখন কিন্তু সোশ্যাল সেক্টরের ইনভেস্টমেন্ট কিন্তু আবার দেখো এখান থেকে এতটা এসছে, মানে এত দূর পর্যন্ত বেড়েছে, এটা সোশ্যাল সেক্টরের ইনভেস্টমেন্টটা বেড়েছে। আবার যে মুহূর্তে এসওসি বাড়লো, ঠিক আছে, যে মুহূর্তে এসওসি বেড়েছিল সেই মুহূর্তে আবার ডিপিএতে ইনভেস্টমেন্টটা অনেকটা হয়েছে, সেই সময়কালে এতটা ইনভেস্টমেন্ট হয়েছে, যখন এত দূর পর্যন্ত ডিপিএতে ইনভেস্টমেন্ট হয়েছে সেই বিনিয়োগটা কিন্তু আবার বেশি পরিমাণে সোশ্যাল সেক্টর ডেভেলপমেন্টের চাহিদা তৈরি করেছে এবং সেই সময়কালে এইটুকুটা আবার সোশ্যাল সেক্টরের ডেভেলপমেন্ট হয়েছে। তো এইভাবে এই রুটে ডেভেলপমেন্টটা হবে যদি আমি প্রথমেই কিন্তু, ঠিক আছে, যদি আমি প্রথমেই উৎপাদনশীল ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে থাকি। তাহলে এই গেল হার্সমেন্ট প্রদত্ত উন্নয়নশীল দেশে বা অনুন্নত দেশে কিভাবে একাধিক পথে উন্নয়ন করা সম্ভব হয়, যেহেতু সমস্ত অর্থনীতির ক্ষেত্রে একসঙ্গে বিনিয়োগ করা সম্ভব নয় কারণ সম্পদ সীমাবদ্ধ, তাই যে কোনো একটা ক্ষেত্রকে বেছে নিয়ে উন্নয়ন করতে শুরু করলে কিভাবে অন্যান্য অর্থনীতির ক্ষেত্রগুলোতে উন্নয়ন শুরু হবে তার এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রফেসর হার্সম্যান দিয়েছেন। ওকে, নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস থিওরি। এরপর এই তত্ত্বের যেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো লিঙ্কেজ বা সংযোগ। প্রফেসর হার্সম্যান দু ধরনের সংযোগের কথা বলেছেন, একটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ বা সম্মুখ সংযোগ এবং আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা পশ্চাৎ সংযোগ। এই সংযোগের কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ক্রিয়েটিং আনব্যালেন্স আর প্রি রিকুইজিট, ক্রিয়েটিং আনব্যালেন্স আর প্রি রিকুইজিট অফ ইকোনমিক গ্রোথ, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাথমিক চাহিদা বা পূর্ব শর্ত হলো ভারসাম্যহীনতা তৈরি করা, অ্যাকর্ডিং টু হার্সম্যান, হার্সম্যানের মত অনুসারে। হাউএভার দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, প্রশ্ন ওঠে যে হাউ টু আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটি উইথ হুইচ টু ক্রিয়েট ইমব্যালেন্স ইন দ্য ইকোনমি। তাহলে ভারসাম্যহীনতা তৈরি করার মাধ্যমে অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে, এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই, গ্রহণ করি, তাহলে আমাদেরকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে যে কোন কোন ক্ষেত্রগুলোতে আমি বিনিয়োগ করে সেই ক্ষেত্রগুলোর উন্নয়ন করব এবং অসাম্য বা ভারসাম্যহীনতা তৈরি করব। সো টু আইডেন্টিফাই দ্যাট পার্টিকুলার সেক্টর ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, দিস নেসেসিটিস। তাহলে প্রয়োজন আমাদের দ্য নলেজ অফ ইন্টারলিঙ্কেজ অ্যাক্রস ডিফারেন্ট সেক্টর অফ দ্য ইকোনমি। এই কোন সেক্টরগুলোতে বা কোন ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে অর্থনীতিতে আমি একটা ভারসাম্যহীনতা তৈরি করব সেটা জানতে গেলে একটা শিল্প কি করে আরেকটা শিল্পর সঙ্গে বা একটা অর্থনৈতিক ক্ষেত্র কিভাবে আরেকটা অর্থনীতির সঙ্গে সংযুক্ত আছে, পরস্পরের সঙ্গে সংযোগ আছে, সেইটার সম্বন্ধে জ্ঞান থাকা খুব দরকার। আর সেই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রফেসর হার্সম্যান দু ধরনের লিঙ্কেজের কথা বা সংযোগের কথা বলেছেন, একটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। তাহলে দেখা যাক ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো কি জিনিস এবং কিভাবে কাজ করে। ওকে, দেখো এখানে আমি যে ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করেছি সেটাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দেখানো হচ্ছে এবং ফরওয়ার্ড লিঙ্কেজ দেখানো হচ্ছে। এটা একটা লিডিং সেক্টর ইন্ডাস্ট্রি, এটাকে তুমি ধরে নিতে পারো লৌহ ইস্পাত শিল্প অথবা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, যা খুশি ধরতে পারো, ঠিক আছে, মোটামুটি এটা একটা স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি ধরতে হবে, বড় কৌশলগত শিল্প ধরতে হবে। আমি ধরে নিলাম এটা একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, তাহলে সেই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইনপুট কি 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 ইনপুট আছে, ইনপুট হুইচ আর ইউজড ইন দিস প্রোডাক্ট মাস্ট বি প্রোডিউসড বাই আদার ইন্ডাস্ট্রি। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, মূল যে ইনপুটটা সেটা আসে কোথা থেকে, অয়েল রিফাইনারি থেকে, অয়েল রিফাইনারি থেকে। তাহলে এটাকে যদি আমি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ধরে নিই পিসি, তাহলে এই পিসিতে মূল ইনপুটটা আছে, এর কাঁচামাল হিসাবে ব্যবহার করে কোন ইন্ডাস্ট্রির প্রোডাকশনটাকে, না অয়েল রিফাইনারি, অয়েল রিফাইনারির যে প্রোডাকশনগুলো হয়, যে 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 বর্জ্য পদার্থগুলো আছে বা যে বাই প্রোডাক্টগুলো আছে অয়েল রিফাইনারির বাই প্রোডাক্টটা কিন্তু পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা ইনপুট হিসাবে বা র মেটেরিয়াল হিসাবে কাজ করে, এটা হচ্ছে অয়েল রিফাইনারির বাই প্রোডাক্ট। এটা বাই প্রোডাক্ট অয়েল রিফাইনারি যেটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির মেন ইনপুট বা প্রধান কাঁচামাল হিসাবে কাজ আছে। তাহলে অয়েল রিফাইনারির সঙ্গে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা কানেক্টিভিটি রয়েছে, অ্যান্ড দ্যাট কানেক্টিভিটি ইজ কল্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। এই সংযোগটাকে বলা হয় পশ্চাৎ সংযোগ। সিমিলারলি এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে কিছু কিছু ফরওয়ার্ড লিঙ্কেজ রয়েছে, ফরওয়ার্ড লিঙ্কেজ রয়েছে কিভাবে, না এর যে প্রোডাকশনগুলো যে সমস্ত ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসাবে বা র মেটেরিয়াল বা ইনপুট হিসাবে কাজে থাকে তাদের সঙ্গে এর ফরওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। যেমন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, আমি ধরে নিলাম পলি ব্যাগ তৈরি হয়, বা
প্যাকেজিং ব্যাগ তৈরি হয়, পলি ব্যাগ তৈরি হচ্ছে, এটার প্রোডাকশন, এটার উৎপাদন। এই পলি ব্যাগটা আবার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, ফুড প্যাকেজিং এর ক্ষেত্রে এটা একটা কাঁচা মাল হিসাবে ব্যবহার হয়। তাহলে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির সঙ্গে এই পলি ব্যাগ প্রোডাকশন যেটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে হলো, তার একটা কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। তাহলে আমি যদি বিনিয়োগ প্রথমে করতে চাই, সরাসরি ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি বা ডিপিএ তে ইনভেস্টমেন্টের মাধ্যমে বা উৎপাদনশীল ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে যদি কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলের উন্নয়ন কর্মী ঘটাতে চাই, তাহলে আমাকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে এই লিডিং সেক্টরটাতে ইনভেস্টমেন্ট করতে হবে। তো এইভাবে আমি আইডেন্টিফাই করব যে কোনটা লিডিং সেক্টর। তাহলে এখানে দু ধরনের আমি লিঙ্কেজ দেখলাম, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, যেগুলোকে আমি এখানে ব্যাখ্যা করেছি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে কি বোঝায় এবং ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে কি জিনিসটা বোঝায়, আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি পেট্রোকেমিক্যাল, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে স্টিল ইন্ডাস্ট্রি, সিমিলার এক্সাম্পল। ওকে, তো নাও লেটস মুভ টু দা নেক্সট পার্ট অফ দিস টপিক। দেখা যাক এই তত্ত্বের কি কি মেরিট রয়েছে বা ভালো দিক রয়েছে। প্রথম যেটা আছে মেরিট, সেটা হলো রিয়ালিস্টিক থিওরি। এই তত্ত্বটা অত্যন্ত বাস্তব একটা তত্ত্ব, ইটস ভেরি রিয়ালিস্টিক। কারণ প্রফেসর হার্টম্যান যে কথাটা বলেছেন যে উন্নয়নশীল দেশে সম্পদ সীমাবদ্ধ, তাই সমস্ত অর্থনীতির ক্ষেত্রে বা উন্নয়নের সমস্ত ক্ষেত্রে একই সঙ্গে বিনিয়োগ করা যাবে না, দ্যাট ইজ ভেরি ট্রু, দ্যাট ইজ ভেরি রিয়ালিস্টিক। ওকে, তাহলে এটা হচ্ছে একটা গুণ এই তত্ত্বের। দু নম্বর দেখা যাক কি আছে। দু নম্বরে বলা হয়েছে মোর ইম্পর্টেন্স টু বেসিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ ডিপিএ তে ইনভেস্টমেন্টের মাধ্যমে বা সরাসরি উৎপাদনশীল ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে যদি অর্থনৈতিক বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে এখানে সেখানে বেসিক ইন্ডাস্ট্রিগুলোতে বা স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিগুলোতে আমাকে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে বা প্রথমেই ইনভেস্টমেন্ট করতে হবে। আমি যে দুটো এক্সাম্পল দিয়েছিলাম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, সেগুলো হচ্ছে বেসিক ইন্ডাস্ট্রি। তাহলে এই তত্ত্বে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মোর ইম্পর্টেন্স টু বেসিক ইন্ডাস্ট্রি। সো দিস ইজ অলসো মেরিট অফ দিস থিওরি। নাম্বার থ্রি ইজ ইকোনমিস অফ লিঙ্কেজ, ইকোনমিস অফ লার্জ স্কেল প্রোডাকশন। এই তত্ত্বে কিন্তু লার্জ স্কেল প্রোডাকশনের কথা বলা হয়েছে, লার্জ স্কেল প্রোডাকশন, ইকোনমিস অফ লার্জ স্কেল প্রোডাকশন। আর বৃহত্তর প্রোডাকশন বা ব্যাপকভাবে লিডিং সেক্টর ইন্ডাস্ট্রিগুলোতে বা কৌশলগত শিল্পগুলোতে ব্যাপকভাবে প্রোডাকশন হবে, যেগুলো পরবর্তীকালে অন্যান্য অনুসারী শিল্পের জন্ম দেবে এবং সেই অনুসারী শিল্পের জন্মের মাধ্যমে পরবর্তীকালে সামাজিক ক্ষেত্রেও বিনিয়োগের চাহিদা বাড়বে, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, ইরিগেশন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ডিমান্ড আসবে ইনভেস্টমেন্ট করার এবং আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হবে। তাহলে ইকোনমিস অফ লার্জ স্কেল প্রোডাকশন, বৃহত্তর বা ব্যাপক হারে উৎপাদনের কথা তিনি বলেছেন। এরপর পরবর্তী পয়েন্টটাতে আসছি, ঠিক আছে, যেটাতে যেখানে আমি দেখাবো, ঠিক আছে, এনকারেজমেন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট। এখানে বলা হয়েছে যে এনকারেজমেন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, অর্থাৎ লিডিং সেক্টরগুলোতে যদি আমি ইনভেস্টমেন্ট করতে থাকি, তাহলে সেই লিডিং সেক্টরে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে কিন্তু নতুন নতুন উদ্ভাবনী ক্ষেত্রের জন্ম আসবে। ঠিক আছে, আমি যদি একটা কৌশলগত ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট প্রথমে করি, সেটা পরবর্তীকালে বিভিন্ন ধরনের অনুসারী শিল্পের জন্ম দেবে, যেমন বললাম গাড়ি শিল্প, লাইট বা গাড়ির যে সমস্ত আলো, সার্কিট, পার্টস, স্পেয়ার পার্টস, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, এই সমস্ত শিল্পগুলো কিন্তু কাটিং এজ টেকনোলজি বা প্রযুক্তির চরম উন্নত ক্ষেত্রগুলোর বা একদম প্রযুক্তির ফ্রন্টায়ারের জন্ম, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো টেকনোলজির একদম ফ্রন্টায়ারের প্রান্তে অবস্থিত, মানে টেকনোলজির ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে একটা ব্যাপক একটা বড় ইন্ডাস্ট্রিতে, একটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক হারে ইনভেস্টমেন্ট প্রথমে হবে, সেগুলো অনুসারী শিল্পের জন্ম দেবে, সেই অনুসারী শিল্পগুলোতে পরবর্তীকালে ইনোভেশন বা উদ্ভাবনী বিভিন্ন চিন্তা ভাবনা আসবে। তো এইভাবে কিন্তু সমগ্র ক্ষেত্রে উন্নয়ন ঘটে থাকবে। ওকে, তাহলে এই গেল এই তত্ত্বের, এই গেল এই তত্ত্বের মেরিট বা গুণ। এরপর দেখা যাক এই তত্ত্বের কি কি সমালোচনা আছে বা ডিমেরিট আছে। ওকে, সো নাও লেটস মুভ টু দ্য ডিমেরিট পার্ট বা ক্রিটিসিজম এই তত্ত্বে কি আছে। দেখো আমি এখানে চারটি ক্রিটিসিজম মেনশন করেছি। প্রথমে আনব্যালেন্স ইজ নট নেসেসারি। কিছু কিছু অর্থনীতিবিদ তারা বলেছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করার জন্য কোনো একটা অঞ্চলে বা কোনো একটা দেশে প্রথমে ভারসাম্যহীনতা তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাই ক্রিটিক্স আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট ডেলিবারেটলি ইন্ডিউসিং আনব্যালেন্স ইন দ্য সিস্টেম ইজ নট মাচ নিডেড, খুব একটা দরকার নেই। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করার মাধ্যমে কিন্তু উন্নয়নে করা খুব একটা প্রয়োজন নেই। দিস ইম্বালেন্স আর কস্ট অন দেয়ার ওন, এই সমস্ত ইম্বালেন্সগুলো নিজে থেকেই তৈরি হয়ে যায়। দু নম্বর,
neglect of the degree of unbalance. Neglect of the degree of unbalance. It is an important aspect of criticism. How much to imbalance or where to imbalance are not known by the theory of unbalanced growth. এই ভারসাম্যহীনতা তত্ত্বের দ্বারা কতটা পরিমাণ ভারসাম্যহীনতা আমরা তৈরি করব একটা অর্থনীতিতে, ঠিক আছে, এবং কোথায় কোথায় ভারসাম্যহীনতাটা তৈরি করব, অর্থাৎ কোন জায়গাটাকে আমি উন্নত করব, কোন জায়গাটাকে অনুন্নত করে রাখব, কোন ক্ষেত্রগুলোকে উন্নত করব, কোন ক্ষেত্রগুলোকে অনুন্নত করব, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রথমে করব না কোন ক্ষেত্রগুলোতে, সেগুলো ডিটারমাইন করার ক্ষেত্রে এই থিওরিটা খুব একটা কাজে আসে না বা খুব একটা দিশা দেখাতে পারে না। পরবর্তীকালে দেখো বলা হয়েছে তিন নম্বরে, লিঙ্কেজ এফেক্ট আর নট বেসড অন এম্পেরিক্যাল ডেটা। এই যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, পশ্চাৎ সম্মুখ সংযোগের কথা বলা হয়েছে, সেটা কিন্তু বাস্তবিক তথ্যের ওপর নির্ভর করে একটা প্রতিষ্ঠিত বিষয় নয়, তাই এটার একটা সমালোচনা করা হয়েছে। চার নম্বরে বলা হয়েছে ল্যাক অফ বেসিক ফেসিলিটি। আনব্যালেন্সড গ্রোথ থিওরি অ্যাজিউম দ্যাট, এই ভারসাম্যহীন উন্নয়নের তত্ত্বটা ধরে নেয় যে অ্যাভেলেবিলিটি অফ সার্টেন বেসিক ফেসিলিটি, বিভিন্ন ধরনের মৌলিক বা এসেন্সিয়াল প্রয়োজনীয় সুবিধাগুলি ইন টার্মস অফ নেসেসারি র মেটেরিয়াল, টেকনিক্যাল নো হাউ, ডেভেলপমেন্ট, মিন্স অফ ট্রান্সপোর্ট ইত্যাদি, এই সমস্ত বেসিক যে ফেসিলিটিগুলো আছে সেই সমস্ত ফেসিলিটিগুলো আছে ধরে নেওয়া হয়। ইট ইজ অ্যাজিউম দ্যাট অল দিস ফেসিলিটিস আর অলরেডি অ্যাভেলেবল ইন দ্যাট এরিয়া। However, in less developed countries, mostly these are insufficient. কিন্তু অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোতে এই ফেসিলিটিগুলো প্রাথমিকভাবে যথেচ্ছ পরিমাণে বা যথেষ্ট পরিমাণে বা অ্যাডিকুয়েট লেভেলে থাকে না। তাই হার্সম্যান যে প্রাথমিক ধারণা যার উপর ভিত্তি করে এই থিওরিটা দিয়েছেন সেই ভিত্তিতে কিছু সমস্যা রয়েছে। তিনি প্রথমেই ধরে নিয়েছেন যে এই ফেসিলিটিগুলো আছে, বাট অ্যাকচুয়ালি অল দিস ফেসিলিটি আর নট অ্যাডিকুয়েট আর নট সাফিসিয়েন্ট ইন লেস ডেভেলপড অর ডেভেলপিং কান্ট্রিজ। ওকে, তাহলে এই গেল এই তত্ত্বের সমালোচনা। ওকে, সো থ্রু দিস ডিসকাশন আই ট্রাই টু গিভ ইউ সার্টেন ফান্ডামেন্টাল প্রাইমারি আইডিয়া অ্যাবাউট হাউ হার্সম্যান থিওরি অফ আনব্যালেন্সড গ্রোথ ওয়ার্ক, এবং এই থিওরিটাকে কিভাবে আমি রিজিওনাল ডেভেলপমেন্ট ডিসকাশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, ঠিক আছে, এবং এটার থেকে তোমরা একটা প্রাইমারি আইডিয়া পেতে পারো যে কিভাবে পলিসি মেকিং এর ক্ষেত্রে বা নীতি নির্ধারণের ক্ষেত্রে এই থিওরিটা একটা হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো আই হোপ দ্যাট ইউ উইল গো থ্রু ডিফারেন্ট বুকস অন রিজিওনাল ডেভেলপমেন্ট, ফর এক্সাম্পল দ্য বুক অফ জি এফ পুরি, আর সি চাঁদনা, অল দিস বুকস উইল হেল্প ইউ অ্যালট টু ফার্দার আন্ডারস্ট্যান্ডিং অন দিস পার্টিকুলার থিওরি, টু হ্যাভ ফার্দার ভিডিওস রিগার্ডিং many topics on regional development and many topics on geography, you subscribe this channel so that you get faster notification or instant notification on any videos which I am going to upload in future. So subscribe this channel and thank you for now.